বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমার হেয়ার কেয়ার ভিডিওগুলোতে আমি তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পাই, তার জন্য আমি ভীষণই গ্রেটফুল। এবং আমার সহজ সরল রিমেডিগুলো যে তোমাদের এত উপকারে লাগে এটা জেনে আমি আরও বেশি খুশি হই, অনুপ্রাণিত হই, আর চেষ্টা করি এই ধরনেরই সহজ সরল রিমেডি তোমাদের সামনে নিয়ে আসার। তোমরা অনেকেই প্রশ্ন করো, এত এত রিমেডি কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করব। ঠিকই তো, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। দেখো, সব কিছু সবার জন্য নয়, আর সবার ঘরে সব জিনিস থাকেও না, তাই আমি সব ধরনের রিমেডিই তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমার যেটা পছন্দ হবে, তোমার সুবিধে মতো, তোমার যেটা ভালো লাগবে, তুমি যে কোনো একটা বেছে নিয়ে ব্যবহার করতেই পারো। একটার জায়গায় দুই তিনটা রিমেডিও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার দেখানো প্রত্যেকটা রিমেডি 100% এফেক্টিভ, সে স্কিন কেয়ারের ক্ষেত্রে হোক আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে হোক। রিসেন্ট আমি হেয়ার কেয়ার নিয়ে অসাধারণ কিছু ভিডিও শেয়ার করেছি, আর সেই ভিডিওগুলোতে তোমাদের থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি DIY হেয়ার গ্রোথ টোনার। অনেকেরই চুল লম্বা হতে চায় না, মানে চুলের দৈর্ঘ্য এক জায়গায় আটকে গেছে, তুমি যত কিছুই করছো চুল কিছুতেই বাড়ছে না। তো আজ আমি তোমাদেরকে একটি DIY হেয়ার গ্রোথ টোনার বানিয়ে দেখাবো, যেটার ব্যবহারে তোমার চুল দ্রুত গতিতে লম্বা হতে শুরু হবে, দ্বিগুণ গতিতে লম্বা হতে শুরু হবে। এবার শুধু কি চুল দ্রুত গতিতে লম্বা হবে তাই, তা না, এটা তোমার স্ক্যাল্পকে ডিটক্স করবে। তোমার স্ক্যাল্প যখন সুস্থ থাকবে তখন চুল পড়াও বন্ধ হবে এবং মাথাতে নতুন চুলও গজাবে। আর যারা খুশকির সমস্যায় ভুগছো, অনেকে কমেন্ট করো খুশকির প্রবলেম, তাদের ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দেখতে পারবে, তোমার খুশকি কিন্তু দূর হয়ে যাবে। তার মানে তোমার স্ক্যাল্প সুস্থ থাকবে, খুশকি দূর হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল দ্রুত লম্বা হবে, মাথায় নতুন চুলও গজাবে। একটা হেয়ার গ্রোথ টোনার যেটা মাল্টিপল বেনিফিটস রয়েছে, আর এই হেয়ার গ্রোথ টোনারটিকে বানানো এতটাই সহজ যে বাচ্চারাও এটাকে তৈরি করতে পারবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কী করে হেয়ার গ্রোথ টোনারটিকে বানাতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, এক্ষুনি একটা লাইক করে আমাকে সাপোর্ট করতে পারো, আর শেষ অবধি দেখার পর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। আজকের এই হোম রিমেডির জন্য আমাদের এক কাপ পরিমাণ চাল চাই। এবারে এই এক কাপ পরিমাণ চালকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, এবং পরিষ্কার ধোয়া চালের মধ্যে এক গ্লাস পরিমাণ জল মিশিয়ে সেটাকে ভালো করে অন্তত 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। রাইস ওয়াটার ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড ভিটামিনস হুইচ হ্যাভ মেনি বেনিফিটস ফর স্কিন অ্যান্ড হেয়ার। ইট ইজ রিচ ইন অ্যামাইনো অ্যাসিডস হুইচ স্ট্রেংথেন হেয়ার রুটস অ্যান্ড শাইন অ্যান্ড মেক ইট স্মুথ অ্যান্ড সিল্কি। ইট অলসো কন্টেইনস এ কার্বোহাইড্রেট নোন অ্যাজ আইনোসিটল হুইচ রিপেয়ার্স ড্যামেজড হেয়ার অ্যান্ড প্রোটেক্টস হেয়ার ফ্রম ফার্দার ড্যামেজ। এরপর আমাদের চাই গ্রিন টি। আমি এখানে 2 চামচ পরিমাণ খোলা গ্রিন টি নিয়ে নিলাম। একই রকমভাবে তুমি গ্রিন টি ব্যাগও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। দ্য ইজিসিজি ইন গ্রিন টি মে প্রিভেন্ট হেয়ার লস বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অব হরমোনস দ্যাট ইন্ডিউস হেয়ার লস অ্যান্ড প্রমোটিং হেয়ার রিগ্রোথ বাই স্টিমুলেটিং হেয়ার ফলিকলস। এবারে এই গ্রিন টিগুলোকে আমি আগে থেকে ভেজানো রাইস ওয়াটারের মধ্যে অ্যাড করে দিলাম, এবং তোমার যদি গ্রিন টি ব্যাগ থাকে তুমি একই রকমভাবে গ্রিন টি ব্যাগগুলোকে এখানে অ্যাড করে দেবে। এবারে বন্ধুরা, রাইস ওয়াটারের মধ্যে গ্রিন টিকে মিশিয়ে রাইস সহই গ্যাসে তোমাকে 10 মিনিটের জন্য ভালো করে বয়েল করে নিতে হবে। যখন তুমি এটাকে ভালো করে বয়েল করবে তখন এটা রীতিমতো ফুটতে শুরু করবে, এবং রাইস ওয়াটার ও গ্রিন টি একে অপরের সঙ্গে মিশে গিয়ে এদের সমস্ত যে নির্যাস সেটা ভালো করে বাইরে বেরিয়ে আসবে, আর আমাদের DIY হেয়ার গ্রোথ টোনার রেডি হয়ে যাবে। 10 মিনিট পর গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে আলাদা কোনো পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। টোনারটাকে ছাকার পর এভাবে চাল ও গ্রিন টির মিশ্রণটা পড়ে থাকবে, এটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটাকে বেটে তুমি অ্যাজ এ ফেস প্যাক ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু অলরেডি টোনারটাকে ছেঁকে আলাদা করে নিয়েছি এবং এটা ঠান্ডাও হয়ে গেছে। এটা হলো একটা ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ টোনার যেটা তোমার স্ক্যাল্পকে ডিটক্স করবে। তুমি এটাকে ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারো, নর্মাল টেম্পারেচারে এটাকে কিন্তু একদিনের বেশি রাখা যাবে না। এবারে আমি এই DIY হেয়ার গ্রোথ টোনারটিকে একটি স্প্রে বটলে ট্রান্সফার করে নিচ্ছি। স্প্রে বটলে ট্রান্সফার করার উদ্দেশ্য হলো এটাকে ব্যবহার করা সহজ হবে। যদি স্প্রে বটল না থাকে তুমি নর্মালি তুলো দিয়ে এই টোনারটাকে ভিজিয়েও তোমার স্ক্যাল্পে চুলের গোড়ায় গোড়ায় এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমি
এই যে DIY হেয়ার গ্রোথ টোনার, এটাকে আমার স্ক্যাল্পে ব্যবহার করছি। এটা শুধুমাত্র স্ক্যাল্পেই ব্যবহার করবে। টোনারটাকে তোমার চুলে সিথি কেটে কেটে স্ক্যাল্পে জাস্ট স্প্রে করবে, কোনো ধরনের কোনো মাসাজ করবে না। এটা মাসাজ করার প্রয়োজন নেই। যাদের চুলের গোড়া দুর্বল তারা তো একদমই মাসাজ করবে না। যাদের চুলের গোড়া শক্ত, তুমি যদি মনে করো তোমার চুল এই মাসাজ সহ্য করতে পারবে তবেই তুমি মাসাজ করবে, আদারওয়াইজ জাস্ট স্প্রে করবে এবং এটাকে 30 মিনিটের জন্য তোমার চুলে লাগিয়ে রাখবে, মানে স্ক্যাল্পে লাগিয়ে রাখবে। এবং 30 মিনিট পর তুমি চাইলে নর্মাল জল দিয়েও তোমার চুলটাকে ধুয়ে নিতে পারো, অথবা সবথেকে ভালো হয় তোমার পছন্দের শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নেবে। এইভাবে সপ্তাহে 2-3 দিন করে এই DIY হেয়ার গ্রোথ টোনারটিকে ইউজ করলে তুমি দেখবে মাত্র 15 দিনেই তোমার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং নিয়মিত ব্যবহারে মাথায় নতুন চুল গজাবে এবং চুল দ্রুত লম্বাও হবে। তো বন্ধুরা, লম্বা সুন্দর চুল প্রত্যেকেরই কাম্য। তো যদি তুমিও তাই চাও, এই হেয়ার গ্রোথ টোনারটি তৈরি করে ব্যবহার করো। ভীষণই সহজ বানানো, মাত্র 2টো উপাদান প্রয়োজন হবে। তৈরি করো, ব্যবহার করো, অল্প কিছুদিনের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে। আর ফিরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমার অভিজ্ঞতা জানিয়ে যাবে, যাতে তোমার কমেন্ট দেখে বাকিরাও জানতে পারে আমার দেখানো রিমেডিগুলো আদৌ কাজ করে নাকি আমি এমনি এমনি দেখাই। আমি তো ভীষণই কনফিডেন্ট যে আমার দেখানো রিমেডিগুলো 100% ওয়ার্কিং, সবার কাজে লাগবে। তো তোমরাও একটু ফিডব্যাক দেবে, যাতে তোমাদের ফিডব্যাকগুলো দেখে বাকিরাও ভরসা পায়। এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।